তুই আমার কত বড় উপকার করছ, তুই আমার মায়ের মতো কাম করছ রে মা। মামি তো হয়েছে, তুমি একটু আবেগটা একটু কন্ট্রোল করো, এত মন খারাপ করলে হয়? আমি তো আছি, তুই আসত বলে তো আমি মনের মধ্যে শক্তি পাইতেছি। মামি হইছে, এখন আমি কি বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। মহাজনের সব টাকা আমি পরিশোধ করে দিয়েছি, মহাজন আর তোমাকে জ্বালাবে না। কিন্তু তুমি কি জানো যে সুদ নেয়া বা সুদ দেয়া দুইটাই যে হারাম? এটা তো জানি, এটা একটা গুনার কাজ, কিন্তু কি করুম ক, তোর মামাই যে বিদেশ গেছে, এর কোনো ফেরারও নাম নাই, আমি কি করুম, আমি বাধ্য হয়ে নিছি এটা। হয়েছে মামি, আমার তো শরীরের উপর অনেক ধকল গিয়েছে, এবার তুমি প্লিজ আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে মা, তুই হাত মুখ ধুয়ে নে, খাওন রেডি আছে, আমি তোর খাওন দিতেছি, যা যা। মহাজন এই সহসর মানুষগুলোর উপর এইভাবে অত্যাচার করছে, অবিচার করছে। পৃথিবীতে আসলে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যাই বেড়ে গেছে। আজ যদি আমি না আসতাম তাহলে মামির কি হতো? তুই এখানে খারাপ আছিস কেন? দেখ রিপন, আমার মন মেজাজ খুব খারাপ আছে, তুই কিছু কবি না ভাই? মানে আপনি একজন প্রাইভেট স্কুলের নাম করা শিক্ষক, ভালো মানুষ, মানে মানুষজন তো আপনার হিংসে করে ভাই খুব। আচ্ছা ঠিক আছে, তুই কি এবার আসল কথাটা কবি নাকি আমি সোজা চলে যাবো? না মানে আমি একটা জিনিস ভাবি পানা ভাই, মানে আপনি স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রী শিখান যে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যায় করা, অন্যায় কাজ করা, এগুলো করা যাবে না, মানে করা উচিত না, কিন্তু আপনি একটা সুদখোরের মায়ের কেমনে বিয়ে করেন সেটা তো। এটা কি তোর জানাটা খুব জরুরি? হ্যাঁ, আমি মহাজনের মায়ের বিয়ে করছি কি করি না এটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? না মানে আপনি শিক্ষিত মানুষ, গ্রামের লোকজন আপনার নিয়ে আজেবাজে কত। শ্বশুর আমার জীবনটা তছ তছ করে ফেলাইল, বুঝাই দিচ্ছি।